আসসালামু আলাইকুম সবাইকে, আমি কাইফ খান আছি জার্মানি থেকে। আচ্ছা, আমরা পুরো বিশ্ববাসী যখন করোনার খারাপ দিকগুলো নিয়ে আমরা চিন্তিত, আসুন না হয় তাহলে আজকে আমরা করোনা ভাইরাসের ভালো দিকগুলো জেনে নিই। এই করোনা ভাইরাস হওয়ার পরে বা এই পৃথিবীতে মহান আল্লাহ তাআলা করোনা ভাইরাস নাজিল করার পরে এই পৃথিবীর যে পরিবর্তন ঘটেছে সেই সম্পর্কে কয়জনই বা জানে, তাই না? আজকে তাহলে আমরা এই করোনা ভাইরাসের ভালো দিকগুলো জেনে নিই। আচ্ছা শুনুন, মহান আল্লাহ তাআলা ইতিপূর্বেও এরকম করোনা ভাইরাসের মতো হাজার হাজার রোগ এই পৃথিবীর মধ্যে নাজিল করে এই পৃথিবীটার মধ্যে যেই মানুষেরা এই অসহায় মানুষদের উপর এত মানে অসহায় মানুষদের উপর যে নির্যাতন করেছে সকল কিছু থামিয়ে দিয়েছিল। কীভাবে জানেন? এই দেখেন, করোনা ভাইরাস যখন এই পৃথিবীতে নাজিল হয়েছে, এইবার করোনা ভাইরাস নাজিল হওয়ার পরে পুরো পৃথিবী শান্ত, কোথাও আর নেই কোনো যুদ্ধ, আলহামদুলিল্লাহ। দেখেন এই আমেরিকার যে মিলিটারি বা আমেরিকার যে সৈন্যরা সিরিয়ার মধ্যে যে যুদ্ধ করতেছিল, হাজার হাজার মানুষকে যে তারা ঘর বাড়িহীন করতেছিল, আজ কোথাও কোনো যুদ্ধ নেই, কোথাও কোনো মারামারি নেই, কোথাও কোনো কান্নাকাটি নেই, আলহামদুলিল্লাহ। দেখেন এই যে আফগানিস্তান যে তালেবানরা যে এই যে মুসলিমদের উপরে যেভাবে হত্যা করতেছিল, বা আমেরিকার তালেবানদের মধ্যে যুদ্ধের কারণে যে অসহায় হাজার হাজার মুসলমান মানুষ বা হাজার হাজার মানুষ যে মারা যাচ্ছিল, আজকে কোথাও কোনো যুদ্ধ নেই, শান্তি আর শান্তি, আলহামদুলিল্লাহ। দেখেন যেখানে ডোনাল্ড ট্রাম্প যেখানে মুসলিমদের বিরোধী, সেখানে আজকে তিনি মুসলমানদের কোনো কিছু বলতেছে না। এখানে আলহামদুলিল্লাহ সবাই নামাজ পড়তেছে, সবাই কোরআন মানে সবাই পাঠ করতেছে, সবাই আজান দিতেছে, বাইরে বাইরে আজকে কেউ কোনো কিছু বলতেছে না। দেখুন যেখানে চীনা এই হাজার হাজার মুসলিমদের তারা এই কোরআন শরীফ পড়তে দেয় না, মসজিদে যেতে দেয় না, আজকে দেখেন চীনার প্রেসিডেন্ট মুসলিমদের ঘরে যাচ্ছে, মুসলিমদের খোঁজ খবর নিতে যাচ্ছে। এটা কি মহান আল্লাহ তাআলার থেকে একটা মানে এটা একটা নাজিল করেছেন এই পৃথিবী ভালো করার জন্য বা কোনো একটা মানে এই পৃথিবীটাকে শান্ত রাখার জন্য? আলহামদুলিল্লাহ, একটাবার ভেবে দেখুন, সকল কিছুরই খারাপ জিনিস থাকে, সকল কিছু খারাপ দিক থাকে, ভালো দিক থাকে। এইটার যেমন খারাপ দিক আছে, অন্য দিক দিয়ে এটারও একটা ভালো দিক আছে। যেমন মনে করেন আমাদের এই যে কিছুদিন আগে যে দিল্লিতে ঘটে গেল এই যে মনে করেন মুসলিমদের উপর এত অত্যাচার, আজকে কোনো অত্যাচার নেই, আজকে কোনো মানে কোথাও কোনো যুদ্ধ নেই, কোথাও কোনো কিচ্ছু নেই। এটা কি আল্লাহ তাআলার একটা ফজিলত নাই দুনিয়ার উপরে? আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা কখন কিভাবে তার বান্দাদের সুরক্ষিত রাখবে সে সম্পর্কে কেউ জানে না। আল্লাহ তাআলার মতো ব্রেন আমাদের নাই, ঠিক আছে? একটা বার ভেবে নেবেন, আল্লাহ তাআলা এই করোনা ভাইরাস এই পৃথিবীর উপর নাজিল করেছে সকল মানুষদের, মুসলিম মানুষদের সুরক্ষিত রাখতে, আলহামদুলিল্লাহ। দেখেন কোথাও এখন আর কোনো যুদ্ধ নেই। দেখেন এই হাজার হাজার সিরিয়াবাসী বা যেখানে যেখানে যুদ্ধ হয়েছিল, হাজার হাজার মানুষ এই ইউরোপের মতো জার্মানি, গ্রিস, অন্যান্য দেশে কিছুদিন আগ পর্যন্ত তুরস্ক যখন এই সিরিয়াদের আনছে, অধিবাসীদের ঢুকতে দেয় নাই, তখন পুরো বিশ্ব একটা মানে তারা হাজার হাজার মানুষ রাস্তায় পড়ে মারা গেছে না খেয়ে, ঠিক আছে? আর আজকে দেখুন এই করোনা ভাইরাস হওয়ার পরে ইউরোপের সকল দেশ এই অধিবাসীদের গ্রহণ করতেছে, এই অধিবাসী থাকার সুযোগ করে দিতেছে। এখানে এখন আর ধর্মের কোনো ভেদাভেদ নেই, কেউ কোনো যখন কেউ আক্রান্ত হইতেছে করোনা ভাইরাসে তাকে যে জিজ্ঞাসা করতেছে না তুমি কি মুসলিম বা হিন্দু বা খ্রিস্টান বা নাকি অন্য কোনো ধর্মের, আলহামদুলিল্লাহ। একটা বার চিন্তা করে দেখুন, এই করোনা ভাইরাসের খারাপ দিক যেমন আছে, এই করোনা ভাইরাসের ভালো দিকও আছে, আলহামদুলিল্লাহ। শুধু আলহামদুলিল্লাহ বলুন। দেখুন বাংলাদেশে আমি বলি, বাংলাদেশে এখন আলহামদুলিল্লাহ অনেকাংশে এই করোনা ভাইরাস হওয়ার পরে অনেকাংশে সন্ত্রাস কমে গেছে, অনেক কিছু কমে গেছে, আলহামদুলিল্লাহ। দেখেন যারা সারাদিন না খেতে মানে খেতে কষ্ট করে টাকা উপার্জন করতো, আজকে দেখুন তারা ঘরে বসার পরে তাদের আল্লাহ তারা রিজিক দান করতেছে, বিভিন্ন মানুষ বিভিন্নভাবে যাদের খাবার দিয়ে আসতেছে, এটা কি আল্লাহর একটা ফজিলত নেই দুনিয়ার উপরে? আলহামদুলিল্লাহ, একটাবার আলহামদুলিল্লাহ বলুন যে সকল কিছুরই খারাপ দিক আছে। আচ্ছা অনেকে বলবে এই করোনা ভাইরাসের পর অনেক মানুষ মারা যাচ্ছে, আচ্ছা এই মানুষগুলি যে মারা যাচ্ছে এরা তো ইনশাল্লাহ শহীদ হচ্ছে না, তা তো জানে, তা তো ইচ্ছাকৃতভাবে মারা যাচ্ছে না, তারা মারা যাচ্ছে এই করোনা ভাইরাস আক্রান্ত হয়ে মারা যাচ্ছে, এরা শহীদ হচ্ছে, আলহামদুলিল্লাহ। এদের ইনশাল্লাহ এরা প্রত্যেকে বেঁচে যাবে ইনশাল্লাহ। দেখুন এই মানুষগুলো মারা যাওয়ার পরে এই পৃথিবীর মধ্যে সকলের মানুষ একটা ভয় আসছে, এই মৃত্যুর ভয় আসছে, এতই মৃত্যুর ভয় ছিল না, ঠিক আছে? পুরো বিশ্ব যেখানে এই করোনা ভাইরাস নিয়ে চিন্তিত সেখানে দেখেন পুরো বিশ্ব শান্ত, আলহামদুলিল্লাহ। এই দেখেন কিছুদিন আগে পর্যন্ত যেখানে কেউ ইউরোপে কেউ প্রকাশ্যে আজান দিতে পারতো না, এখন এই যার ইচ্ছা সে বারান্দা থেকে আজান দিতেছে, জানালা থেকে আজান দিতেছে, কেউ কোনো কিছু বলতেছিল বলে না, এখন আর বলে না, আলহামদুলিল্লাহ। যে যার ধর্ম পালন করতেছিল কোথাও আর না নেই, বিরোধ নেই, আলহামদুলিল্লাহ। এই দেখেন আমরা যদি কিছুদিন আগ পর্যন্ত যখন মানুষেরা আল্লাহু আকবার শব্দটা উচ্চারণ করতো তখন মানুষের মধ্যে একটা আতঙ্ক কাজ করতো, আর এখন আমি প্রকাশ্যে বলতে পারি আল্লাহু আকবার, কেউ কিছু বলবেন, আলহামদুলিল্লাহ। দেখুন একটা চিন্তা করে দেখুন কতটা পরিবর্তন আসছে পৃথিবীর মধ্যে এই করোনা ভাইরাসের জন্য, আলহামদুলিল্লাহ। জাস্ট একটাবার আলহামদুলিল্লাহ বলুন, ঠিক আছে? আল্লাহ তাআলা এই বিশ্বকে সুরক্ষিত রাখার জন্য যে কীভাবে কী করতে পারে তা আপনি আমি কখনো ধারণাও করতে পারবো না, আলহামদুলিল্লাহ।
দেখুন এই করোনা ভাইরাসের যেমন খারাপ দিক আছে, এই করোনা ভাইরাসের ভালো দিক আছে। সকল কিছু নেগেটিভলি নেবেন, সকল কিছু পজিটিভলি নেবেন, ঠিক আছে। দেখুন এই করোনা ভাইরাস হওয়ার পরে সকল মানুষ যারা কখনো নামাজও পড়তো না, যারা কখনো আল্লাহকে ভয় করতো না, তাহলে আলহামদুলিল্লাহ তারা এখন নামাজ আদায় করতেছে, তারা এখন মসজিদ ঘরে বা মসজিদ যেন বন্ধ না হয় সেই বিরুদ্ধে যুদ্ধ করতেছে, লড়াই করতেছে যাতে করে মসজিদ বন্ধ না হয়। এটা কি আল্লাহ তাআলার একটা ফজিলত নেই দুনিয়ার উপরে? দেখেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা কখন কীভাবে তার বান্দাদের সুরক্ষিত রাখবে, কখন এই পুরো পৃথিবী চেঞ্জ করে দেবে, পরিবর্তন করে দেবে, কেউ জানে না। দেখেন পৃথিবী কিন্তু কখনো কেউ ভাবে নাই যে এই পৃথিবী এতটা বড় একটা পরিবর্তন হবে এই করোনা ভাইরাসের পরে। আলহামদুলিল্লাহ এই করোনা ভাইরাসের হওয়ার পরে কোথাও কোনো আর যুদ্ধ নেই, কোথাও কোনো মারামারি কাটাকাটি কিচ্ছু নেই, আলহামদুলিল্লাহ। শুধু একটাবার আলহামদুলিল্লাহ বলুন। তো এই দেখেন কখনো কেউ ভাবতে পারে না যে পুরো পৃথিবী এত সুন্দর হয়ে যাবে। দেখেন কোথাও কোনো প্রাণী হত্যা হচ্ছে না, কোথাও কোনো কিছু হচ্ছে না। দেখেন কক্সবাজারে যেটা ডলফিন, আমাদের গোলাপি ডলফিন এখন কক্সবাজারে সুখে শান্তিতে তারা সাঁতার কাটতেছে আমাদের কক্সবাজারে সমুদ্র সৈকত, আলহামদুলিল্লাহ। তাহলে কি বুঝবেন এটা একটা ভালো দিক না? আলহামদুলিল্লাহ। সবাই সাবধানে থাকবেন, সবাই সুরক্ষিত থাকবেন, নামাজ আদায় করবেন, সবাই নামাজ আদায় করবেন, আলহামদুলিল্লাহ। সবাই দোয়া করবেন এই পৃথিবীর মানুষের জন্য, আলহামদুলিল্লাহ। আল্লাহ যা করে সব ভালোর জন্য করবে। সকল কিছুরই একটা জিনিস মাথায় রাখবেন, জিনিসের সকল কিছুর একটা ভালো দিক আছে, একটা খারাপ জিনিস আছে। আল্লাহ তাআলা কখনো তার বান্দাদের খারাপ চায় না, সবসময় আল্লাহ তাআলা তার বান্দাদের সুরক্ষিত রাখতে চায়। এই যখন পুরো পৃথিবী একটা মানে পুরো পৃথিবী নষ্ট মানে শেষ হয়ে যাচ্ছে, যেতে নিতে ছিল তৃতীয় যুদ্ধ আসার কথা ছিল, যখন ভাবতে যাবে তৃতীয় যুদ্ধ হবে, বিশ্বযুদ্ধ হবে, তখন সকল কিছু আল্লাহ তাআলা মানে ক্রমশ শেষ করে দিয়েছে, সকল কিছু মানে নিশ্চুপ করে দিয়েছে, ঠিক আছে। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন, আর যারা এই জিনিসটা জানতো না তাদের জানানোর জন্য শেয়ার করবেন, ঠিক আছে। আলহামদুলিল্লাহ, 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 ঠিক আছে। সবাই পুরো বিশ্ববাসীর জন্য দোয়া করবেন, আল্লাহ সবাইকে নেক হায়াত দান করুক, সকলকে আল্লাহ রহমত দান করুক সকলের উপরে, আল্লাহ সকলের মধ্যে আল্লাহ তাআলার প্রতি বিশ্বাসটা আরও বেড়ে যাক। এই দোয়াই করে, এই দোয়া করে আমি আজকের মতো কাইফ খান লাইভটা শেষ করতেছি। সবাই আমার জন্য দোয়া করবেন, আর পরবর্তী ভিডিও দেখার জন্য আমার সাথে থাকবেন, ঠিক আছে। আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফেজ।